প্রশ্ন বিবাহের প্রস্তাব নিয়ে গেলে সেটা কি দোষণীয় কোন নারী নিজেই পুরুষকে বিবাহের প্রস্তাব দিলে সেটা জায়গা আছে কি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন উত্তর হল যে পাত্রপক্ষ যেরকম পাতৃপক্ষকে বিবাহের প্রস্তাব দিতে পারে তেমনি ভাবে পাতৃপক্ষ পাত্রপক্ষকে বিবাহের প্রস্তাব পেশ করতে পারেন ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে এখানে দোষের কোনো কিছু নেই আমাদের সমাজে অনেক সময় এটাকে দোষণীয় মনে করা হয় আমাদের সমাজে মনে করা হয় যে পাত্রপক্ষ প্রস্তাব দিবেন পাত্রীপক্ষ প্রস্তাব দিলে সেটাকে দোষণীয় মনে করা হয় সেটাকে মনে করা হয় অপমান কর এটি নেহায়তে আমাদের সামাজিক একটি ভুল এবং ভ্রান্ত চিন্তা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে এটি কোনো দোষণীয় বিষয় নয় বরং করণাকারিম সুরে কাসাসের সাতাশ নম্বর আয়তে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রবা আলমিন সেখানে আল্লাহনবী সোয়াইয়েব আলী হিসরাত সালামের ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেছেন যে তিনি বলেছেন আন হাকা তিনি লক্ষ্য করে বলেছিলেন যে আমি আমার দুই কন্যার কোন এক কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার প্রস্তাব করছি এখানে তিনি মেয়ের বাবা হয়ে বিবাহের প্রস্তাব করেছেন এছাড়া উমর তালু তার মেয়ে হাফসারদুল্লাহ তালাহনকে একবার বিবাহের প্রস্তাব করেছিলেন করেছেন উসমান্ডাল কাছে আর এরকম অনেক ঘটনা পাওয়া যায় এখান থেকে বোঝা যায় যে মেয়ে পক্ষ বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়াতে দোষের কোনো কিছু নেই ভালো পাত্র এবং ভালো পাত্রী এটি পাওয়ার জন্য বা এটি পাওয়া গেলে তখন প্রস্তাব নিয়ে যাওয়াটা বরং বাস্তবতা এবং সেটাই বরং দৃষ্টিকোণ থেকে কাম্য এখন কথা হলো কোনো মেয়ে নিজে থেকে যদি কোনো পুরুষকে বিবাহের জন্য প্রস্তাব দেন সেটি জায়জ আছে কিনা তো এটিও জায়জ আছে বিশেষ করে তিনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং শরীয়তে নির্দিষ্ট শর্ত যদি পূর্ণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অন্য কোনো পুরুষকে তার দিনদারিতা এবং তার অন্যান্য ভালো গুণগুলোতে আকৃষ্ট হয়ে তাকে বিবাহের প্রস্তাব পেশ করতে পারেন নবী আলিসাল্লামকে একাধিক নারী বিবাহের জন্য তারা প্রস্তাব পেশ করেছিলেন এখান থেকে বোঝা যায় যে বিষয়টি দোষণীয় নয় এবং না জায়েজও নয় তবে এখানে বিবাহ শুধু জায়েজ আছে কিন্তু বিবাহের নাম দিয়ে যদি আপনার তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য প্রস্তাব দেওয়া হয় সেটা পাত্রপক্ষ দেখ কিংবা পাত্রৃপক্ষ দেখ বা ছেলে দেখ বা মেয়ে দেখ যেই দেখ এটি সম্পূর্ণ গুনাহের কথা এবং হারাম বিষয়